আমার সমস্যাটা আজকে থেকে 7-8-10 বছর আগে, তখন মাজা ব্যথা করতো অল্প অল্প, ঘাড় ব্যথা করতো অল্প অল্প, মাঝে মাঝে ঘাড় ব্যথাটা একটু বেশি উঠতো। তো আজকে থেকে প্রায় 5-6 মাস আগে আমার একটু অতিরিক্ত ব্যথা হয়, মাজা ব্যথা, ঘাড় ব্যথা আর পায়ের রোগে টান খেত। খাওয়ার পরে দেখে যে এটাও ভালো হয় না। এর ভিতরে আমি ওই যে শফিল্লা স্যারের ভিডিওগুলো আমি মোবাইলে দেখছি, দেখার পরে আমার হাজব্যান্ডকে দেখাইছি যে আমি তো এগুলা খাইয়া ঠিক হইতেছে না, ওনার কাছে তো এই ধরনের রোগী যাইতেছে, সবাই ভালো হইতেছে, নাইলে আমার ওইখানে নিয়ে চলো। তারপরে আইসা আমি 22 তারিখ আইসা ভর্তি হয়েছি। এখন আজকে ইনশাল্লাহ 12 অথবা 13 দিনের দিন আমি ইনশাল্লাহ সুস্থ আছি। পায়ের ব্যথা একেবারেই চলে গেছে, ঘাড়ের ব্যথাও চলে গেছে, মাজার ব্যথাও ভালো, এখন মোটামুটি আমি ভালোই ফিল করতেছি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের মেডিকেল বিউটির রেগুলার আয়োজন। দর্শক মণ্ডলী, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন কিছু সমস্যা নিয়ে হাজির হওয়ার জন্য, বাট ঘুরে ফিরে আমাদের কাছে ইদানিং অনেক বেশি পরিমাণে একটা রোগ নিয়ে মানুষ আসছেন, সেটা হচ্ছে ডিসপ্রোলাপজনিত সমস্যা। এটা বর্তমানে অনেক অসংখ্য আমরা রোগী পাচ্ছি যারা কোমর ব্যথা বা ঘাড় ব্যথা এবং হাঁটু ব্যথাজনিত সমস্যায় ভুগছেন। অল্প কিছুদিন না, কিছু কিছু পেশেন্ট আমরা পাই যারা 15-20 বছর পর্যন্ত ওনারা এই PLID নিয়ে ওনারা ঘুরে বেড়াচ্ছেন, এবং যখন একটা সময় তীব্রতা এত বেশি বেড়ে যায় সেখান থেকে ফিরে আসাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আমরা এই ধরনের রোগীদেরকে ফেরত আনাটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। দর্শক, আমরা আপনাদের সাথে আজকের আমাদের যে অতিথি, উনি দীর্ঘ সময় ওনার এই PLID জনিত সমস্যা নিয়ে ভুগছিলেন। আসুন দর্শক, আমরা সরাসরি ওনার সাথে কথা বলি এবং ওনার কাছ থেকে পুরো বিষয়টা জানি যে উনি এটার জন্য উনি কী কী ধরনের সমস্যার সম্মুখীন হতেন এবং সেটার জন্য উনি কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন এবং পরবর্তীতে উনি আজকে কেমন আছেন, পুরো বিষয়টা আমরা ওনার কাছ থেকে জানি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন। আমার নাম উম্মে খাদিজা। উম্মে খাদিজা, আপনার বয়স কত? বয়স 32। আপনি একজন গৃহিণী? জি। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কি ছিল এবং সবার প্রথমে সেটা কতদিন আগে শুরু হয়েছিল? আমার সমস্যাটা আজকে থেকে 7-8-10 বছর আগে, তখন মাজা ব্যথা করতো অল্প অল্প, ঘাড় ব্যথা করতো অল্প অল্প, মাঝে মাঝে ঘাড় ব্যথাটা একটু বেশি উঠতো, ওই ওষুধ খাইলে চলে যেত। মানে ওষুধটা কি কোনো ডিসপেন্সারি থেকে নিয়ে আসতেন নাকি কোনো ডক্টরকে দেখিয়ে নিতেন? ডিসপেন্সারি থেকে নিয়ে আসতাম, আনলে এগুলো খাইতাম। সেটা কি কোনো ব্যথানাশক ওষুধ ছিল? ব্যথানাশক না, এটা প্রেসারে থাকতো, এই ধরনের থাকতো প্রেসারে। ওষুধটা খাওয়ার পর কি ব্যথাটা অনেকটা চলে যেত? হ্যাঁ, ওষুধ খাওয়ার পরে ব্যথাটা চলে যেত। আচ্ছা, তো প্রাথমিকভাবে এমনি কোনো ডক্টর বা কাউকে দেখাননি ওখানে? জি, আমার তো আজকে থেকে প্রায় 5-6 মাস আগে আমার একটু অতিরিক্ত ব্যথা হয়, মাজা ব্যথা, ঘাড় ব্যথা আর পায়ের রোগে টান খেত। এগুলো এটা কি কোনো ঘটনার কারণে হঠাৎ শুরু হয় নাকি এমনি এমনি হঠাৎ শুরু হয়েছিল? এমনি বলতে একটু ঘটনা ছিল, আমি ওই যে বৈশা ছিলাম, একজনে কয়েকজনে একসাথে একটু চিপ হইয়া বসছিলাম, তো ওইখান থেকে উঠে দাঁড়ানোর পরে আমি আর দাঁড়াইতে পারতেছি না, পায়ে বল পাইতেছি না, ওটা মনে হয় যে রোগে টান খায় এমন, ছিঁড়ে যায় এমন। তো এটার জন্য আমি ওষুধ খাইতে খাইতে সাথে সাথে মাজা ব্যথা আবার ঘাড় ব্যথা একসাথে শুরু হয়ে গেছে। মানে ওষুধ খাচ্ছেন কি কোনো ডক্টরের পরামর্শে নাকি নিজেরা ওষুধ এনে? প্রথমে আমি ওষুধ খাইছিলাম গ্রামের ডাক্তার থেকে, তারপরে আমি ডক্টর দেখাইছি কুমিল্লার, বড় ডাক্তার দেখাইছিলাম মনে, তো ওইগুলা খাইছি। খাওয়ার পরে আমার ব্যথা একটু কমছে, কমতো আবার চলে আসতো। তো এভাবে ওনার ওষুধ খাইছি আমি প্রায় 5-6 মাস ওষুধ খাওয়ার পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার তো ব্যথা যাইতেছে না, এই ওষুধ খাইয়ে তো আমার কিছু হইতেছে না, এখন আমি কী করবো? তো বলছে যে আরেকটা ডাক্তার পাল্টাইয়া দেখো, ওনার ওষুধ খাও, দেখো ব্যথা যায় কিনা। তো আমি ওই যে আরেকটা ডাক্তার দেখাইছি, দেখাইয়া ওষুধ খাইছি, খাওয়ার পরে দেখে যে এটাও ভালো হয় না। এর ভিতরে আমি ওই যে শফিল্লা স্যারের ভিডিওগুলো আমি মোবাইলে দেখছি, দেখার পরে আমার হাজব্যান্ডকে দেখাইছি যে আমি তো এগুলো খাইয়া ঠিক হইতেছে না, ওনার কাছে তো এই ধরনের রোগী যাইতেছে, সবাই ভালো হইতেছে, নাইলে আমার ওইখানে নিয়ে চলো। তো এখানে পরে ডাক্তারের দেখাইলাম আমি,
ঢাকাতে আসলাম, আসা শফিউল্লাহ স্যারকে দেখালাম। দেখানোর ফলে উনি আমারে ভর্তি দিছে, পরীক্ষা দিছে, পরীক্ষাতে ধরা পড়ছে PLIT। বলছে আমারে ডিক্স ফলা 4-5 L-4-5। তো এটার জন্য আমাকে 10 থেকে 15 দিন ভর্তি থাকতে হবে। তো ওই দিন আমি ভর্তি হই নাই, চলে গেছি, আমার বাচ্চারা ছিল বাসায় একা, তো এই কারণে আমি এখানে থাকি নাই, চলে গেছে। পরে আমি বলছি যে স্যার আমি বাসায় আমার বাচ্চারা আছে, ওদেরকে আমি ইয়ে করে তারপরে আসবো, আমার আপাতত আপনি ওষুধ লিখে দেন। তো ওষুধ লিখে দেওয়ার পরে ওষুধগুলো আমি নিয়ে গেছি, নিয়ে খাইছি, ব্যথা কমে না। স্যারে বলছে যে আমার ফিজিওথেরাপি দিতে হবে, তো ওইটা করতে হবে, না হলে ব্যথা কমবে না। তারপরে আইসা আমি 22 তারিখ আইসা ভর্তি হয়েছি, এখন আজকে ইনশাল্লাহ 12 অথবা 13 দিনের জন্য আমি ইনশাল্লাহ সুস্থ আছি। আপনার সেই কোমর ব্যথা এবং হাঁটু ব্যথার এখন কি অবস্থা? পায়ের ব্যথা একেবারে চলে গেছে, ঘাড়ের ব্যথাও চলে গেছে, মাজার ব্যথাও ভালো, এখন মোটামুটি আমি ভালোই ফিল করতেছি আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটা বিষয়। আচ্ছা, আমাদেরকে কি একটু মানে একটু ফ্ল্যাশব্যাকে যে আমরা একটু পিছন দিকে, যে যখন 5-6 মাস আগে আপনি যেটা বলেছেন যে আপনার প্রচণ্ড কোমর ব্যথা শুরু হয়েছিল, পাশাপাশি হাঁটু এবং ঘাড় ব্যথাও শুরু হয়েছিল, তো ওই সময়কার একটু অবস্থা সম্পর্কে যদি আমাদেরকে যদি একটু বলেন যে কী হয়েছিল, আপনি কি একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন, কেমন হয়েছিল ওই সময়টা একটু? যে তখন আমার অনেক কষ্ট হয়েছিল, আমি বিছানায় পড়ে গেছিলাম। আমার হাজবেন্ডও গ্রামের বাড়িতে একটু সে কাজ নিয়ে ব্যস্ত আছে, ও আমার বেশি একটা সময় দিতে পারতো না, আমার অনেক কষ্ট হইতো। আমার ছেলে আছে, বড় ছেলে, আমার অনেক হেল্প করছে। মানে জিনিসটা কি এরকম হয়েছিল যে আপনি অন্যের সাহায্য ছাড়া কোনো চলাচল করতে পারছেন না, বাথরুমে একা যেতে পারছেন না, যেহেতু আপনি একজন গৃহিণী, মানে পুরো সংসারটা আপনি নিজে একা সামলাতেন, তো সেই কর্মক্ষম মানুষটা হঠাৎ করে একটু অচল হয়ে গিয়েছিলেন, তো ওই সময়টায় মানে আপনি দীর্ঘদিন কিন্তু আপনি অলরেডি ট্রিটমেন্ট করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যখন করে যখন আপনি একরকম ক্লান্ত, তো কিছুটা কি ডিপ্রেশন কাজ করতে ভিতরে যে আমি কি আদৌ ভালো হব কি হব না, এরকমটা কি কখনো মনে হতো? জি, আমার এরকম মনে হয়েছিল। আমি যখন ওষুধগুলো খাইতেছিলাম কুমিল্লা, তখন আমার ব্যথা যাইতেছে না, আমার কাছে মনে হয়েছিল আমি আমার হাজবেন্ডকে বলছি আমি হয়তো আর কখনো, আমার কি হয়েছে আমি তো জানি না, আর মানে কতদিন বাঁচবো তারও কোনো গ্যারান্টি নাই। যে আমার অসুস্থ হয়েছে, ওষুধ খেলে মানুষ সুস্থ হয়ে যায়, আমি ওষুধ খেতেছি, আমার কোনো সুস্থতা আমি বোধ করতেছি না, আনলে জানে আমার কি হয়েছে। তো তখন অনেক কষ্ট হইতো, ব্যথাটা যার আছে সেই বোঝে, এখন তো নাই, এখন ওইভাবে বলতেও পারতেছি না। মাঝে মাঝে খুব কান্না আসতো যে আদৌ আর ভালো হবেন কিনা, আর সুস্থ স্বাভাবিক হবেন কিনা, অনেক মাঝে মাঝে অনেক কান্না আসতো, আবার নিজে নিজে খুব কান্না করতাম ব্যথার কারণে, মানে খুব কষ্ট লাগতো, খুব কষ্টের একটা জীবন গিয়েছে। আসলে এরকম একটা কষ্ট মানুষকে বললেও তো আসলে মানুষ বুঝবে না, কারণ যার ব্যথা হয় না সে তো আসলে বুঝতে পারে না। তো এই যে যে পুরো সময়টা আপনি পার করেছেন, আপনার পরিবারের লোকজন আপনার সাথে ছিল, বাট আপনি কিন্তু হাল ছেড়ে দেননি, আপনি খুঁজে গিয়েছেন একটার পর একটা করে যে কোথায় গেলে আপনি ভালো একটা ট্রিটমেন্ট পাবেন। পরবর্তীতে আপনি স্যারের সন্ধান পান এবং স্যার আপনার যে ট্রিটমেন্ট করেছেন, আজকে আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ, আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, তারা হয়তো জানেন না যে কার কাছে গেলে উনি একটা ভালো চিকিৎসা পেতে পারেন, কোথায় গেলে উনি ভালো হতে পারেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? জি, আমি বলবো যে আপনারা যারা ব্যথায় আক্রান্ত আছেন, তারা বেশি দেরি না করে যদি স্যারের ভিডিওগুলো পেয়ে থাকেন, আমি বলবো যে সরাসরি এখানে চলে আসেন। কারণ আমি বুঝছি, আমি অন্যান্য ডাক্তারের ওষুধ খেয়েছি, আবার আমার সাথে আরও পেশেন্ট ছিল, ওরা অনেকেই না ওইগুলোতে ঘুরে আসছে, কিন্তু ওইগুলোতে ওরা ভালো হয় নাই, আমার সাথে যে পেশেন্ট ছিল। তো ওরা স্যারের কাছে আইসা ট্রিটমেন্ট নিয়ে ওরা একদম একেবারে সুস্থ, ওদেরটা অনেক দিনের ব্যথা ছিল, ও আমার পাশের পেশেন্ট ছিল। তো আমি বলবো যে এক্ষেত্রে আপনারা কেউ যদি স্যারের ভিডিওগুলো পাইয়া থাকেন, তাহলে অন্যান্য জায়গায় টাকা নষ্ট না করে ওইখানে গেলে দেখা যাবে আপনার টাকাটা খরচ হলো, কিন্তু আপনার ব্যথাটা ভালো হলো না, কিছুদিন ভালো হলো আবার চলে আসলো, আবার আগের মতো আসতে চলে গেল। তো আমি বলবো যে আপনারা যদি কেউ এরকম ভোগেন, তাহলে এখানে স্যারের কাছে সরাসরি চলে আসতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন গত 8 থেকে 10 বছর পুরোনো ব্যথা, দীর্ঘ একটা সময় উনি এই PLIDজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন এবং উনি বয়ে বেরিয়েছেন,
এবং জীবনের খুব কঠিন কিছু বাস্তব কিছু সময় উনি পার করেছেন এই সমস্যাটার কারণে। বাট উনি কিন্তু হাল ছেড়ে দেননি, উনি চেষ্টা করেছেন, উনি জানতেন যে উনি একদিন জয়ী হবেন এবং উনি কিন্তু পেরেছেন। আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন, ওনার আপন ভুবনে উনি ফিরে যাচ্ছেন, সেই আগের মানুষটা হয়ে আবার ফিরে যাচ্ছেন। এই জায়গাটা আপনি আপনার নিজেকে কল্পনা করুন, একটা সময় কিন্তু আপনি নিজেও এই জায়গায় আপনি হয়তো দাঁড়িয়ে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।